রাজধানীর কুর্মিটোলা এলাকায় গত পাঁচ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে তুলে নিয়ে পৈশাচিক কায়দায় ধর্ষণ করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে তিনি বলেন ধর্ষণের এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাচ্ছি এ লজ্জাজনক ঘটনা ভাষায় প্রকাশ করার মতো নয় তিনি বলেন সম্প্রতি দেশে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে আইন ও কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী গত দুই হাজার উনিশ সালে সারা দেশে নারী ধর্ষণের শিকার হয়েছেন এক হাজার চারশো তেরো জন যা দুই হাজার আঠারো সালে ছিল সাতশো বত্রিশ জন এছাড়া গত বছর ধর্ষণের পর হত্যা করা হয়েছে ছিয়াত্তর জন নারী শিশুকে এবং ধর্ষণের পর আত্মহত্যা করেছে জন নারী শিশু বাস্তবে এ সংখ্যা আরও অনেক বেশি দুই সালের চেয়ে দুই সালে নারী শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে বর্তমানে দেশে নারী ও শিশু সহ কোনো মানুষেরই যানমালের কোনো নিরাপত্তা নেই একজন নারী ঘর থেকে বের হওয়ার পর আবার নিরাপদে ঘরে ফিরতে পারবে কিনা তা নিয়ে পরিবারের লোকজন দুশ্চিন্তায় থাকে প্রকাশ্য দিবালোকে দেশে প্রতিনিয়ত এ ধরনের ঘটনাই প্রমাণ করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কি ভয়ানক অবনতি ঘটেছে এভাবে একটি দেশ কখনোই চলতে পারে না অনতবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং রাজধানী ঢাকাসহ সারাদেশে মানুষের অবাধ চলাচলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান